আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানিয়ে শুরু করছি। আমার এই ন্যাচারাল বিউটির প্রাকৃতিক ফুল ও ফলের পরিচর্যা বা ফলের পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে যে ফল গাছ নিয়ে হাজির হয়েছি, এই ফল গাছ সম্পর্কে আপনারা অনেকে চিনে থাকলেও ফল সম্পর্কে কিন্তু আমাদের অনেকে অজানা। আকার আকৃতি দেখে আমরা হয়তো বুঝতে পারছেন, কিন্তু হয়তো বা মুখে আসলেও প্রকাশ করতে পারছেন না, বা অন্তরে নামটা বারবার নাড়া দিচ্ছে কিন্তু এগুলো মুখে আনতে পারছে না। তো পরিচিত ফলের মধ্যে আপনার যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চেরি ফল, যেটা বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে ইটালি, চীন, ফ্রান্স এসব রাষ্ট্রে আপনার অত্যন্ত জনপ্রিয় একটি ফল এবং সুস্বাদু। আমি আপনাদের সামনে আজকে যে ফল গাছটি নিয়ে ভিডিও করছি, এই ফল গাছের বেশ কয়েকটা জাত আছে। তো আজকে যে জাতটা আমি ফল যে জাতের ফল গাছ থেকে আমি ফলগুলো আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার সিলভিয়া জাতের একটি চেরি ফল, যেটা ফলগুলো আকৃতি যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের এবং পাকলে অত্যন্ত লাল এবং মিষ্টি হয়ে থাকে। তো এই ফলগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং একটু কষ থাকলেও খাওয়ার মধ্যে অনেক একটা টেস্টি অনুভব পাওয়া যায়, যেটা আসলে না খেলে এটা অনুভবটা আসলে বুঝতে পারবেন না। আমার এই গাছের বয়সটা কিন্তু বেশি না, আমার এই গাছের বয়স গত আপনার শীতকালীন শেষে গাছগুলো আমি রোপণ করেছিলাম। তো ওই সময় যে পাতাগুলো ছিল ওই পাতাগুলো ঝরে গিয়েছিল, এতে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। পরবর্তীতে এটা বিস্তারিত জানার পরে বুঝলাম যে গাছের শীতকালের সময় এই গাছের পাতাগুলো ঝরে যায়, একদমই পাতা থাকে না, কারণ শীতকালে এই গাছগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। দুর্বল বলতে মানে পাতাগুলো ওই রকম সতেজ থাকে না, ঝরে যায়, এবং গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথে এই পাতার নতুন পাতা গজায়, এবং নতুন পাতা গজানোর পর থেকেই এর অঙ্কুর বের হয় ফুল, এবং কিছুদিন যাওয়ার পরে প্রত্যেকটা গাছে কুড়িতে কুড়িতে পাতা সুন্দরভাবে গজায় এবং ফুলে ফুলে গাছটি মনোমুগ্ধ করে একটি দৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের বাসায় এ ধরনের গাছ না থাকে তাহলে অবশ্যই নার্সারি থেকে আপনার এই চেরি ফল নামক একটি গাছ এগুলো নিয়ে আপনি টবে চাষাবাদ করতে পারেন। এই গাছগুলো কিন্তু আপনার টবেই ভালো হয় বা এর সুন্দর পরিচর্যা করলে টবে সুন্দর একটা ফলন দিতে পারে, যেটা আপনি অন্য কোনো খোলা জায়গায় গাছটি যদি রোপণ করেন সেক্ষেত্রে টবের গাছের ফলটা কিন্তু আপনি অত্যন্ত তাড়াতাড়ি পাবেন। আর এই গাছের প্রধান পরিচর্যার মূল বিষয়টা হলো যে প্রতিদিন নিয়মিতভাবে হালকা হালকা পানি দিতে হবে, পুরো মাটির গাছের মাটির গুড়ালি যেন স্যাঁতসেঁতে অবস্থায় থাকে, কখনো শুকায় গেলে যেন একদম বেশি না শুকায়। আর এতে জৈব সার হিসেবে যেটা ব্যবহার করবেন সেটা হলো যে আপনার শিংকুশির গুঁড়া বা হয়তো সরিষার গুঁড়া, এই ধরনের জৈব ন্যাচারাল আপনার সারগুলো প্রয়োগ করলে এর ফলনটা অত্যন্ত সুন্দরভাবে দেবে এবং অতি তাড়াতাড়ি দেবে। আর গাছটিতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, ফলগুলো প্রত্যেকটা মানুষের এমনি শারীরিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধি ফল হিসেবেও পরিচিত। বিভিন্ন ডাক্তার বা বিশেষজ্ঞরা এই ধরনের গাছকে ঔষধি গাছ হিসেবে, এই চেরি গাছকে ঔষধি গাছ হিসেবে আখ্যায়িত দিয়েছেন। এটা ঔষধি গাছ এই জন্য বলছেন
বলছি যে কারণ চেরি ফলটা যাদের বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত তারা এই চেরি ফল অত্যন্ত নিয়মিতভাবে যদি আপনি সেবন করেন তাহলে আশা করব আশা করি যে অল্প কিছুদিনের মধ্যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে এবং যাদের কোলেস্টেরলের সমস্যা তারা এই ফলগুলো খেয়ে দেখতে পাবেন যে আপনার সুগারটা অত্যন্ত নিয়ন্ত্রণে চলে এসেছে রক্ত চলাচলটা খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে তো আমার এই গাছটার বয়স যেহেতু অল্প সময় তাই অল্প সময়ে আমার এই প্রথম ফলন ধরা তো এই প্রথম ফলটা যেভাবে ধরল সেই বিষয়টাই হয়তো আপনাদের সামনে আলোচনা করেছি যে প্রথম আমি শীতকালীন সময় এই গাছটা রোপণ করি এবং অদ্যবধি পর্যন্ত আপনার এক বছর হয়নি এর মাথায় আমি প্রথম ফলনটা পেয়েছি তো এই ফলটা অত্যন্ত মিষ্টি এবং টেস্টফুল আমাদের বাজারে বিভিন্ন অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা এই ফলকে অন্য ফলের সাথে মিশিয়ে বা অন্য ফলকে এই ফলের সাথে তুলনা করে বাজারে চড়া দামে বিক্রি করে সে ফলটি হচ্ছে আপনার করমচা করমচা ফলটা কিন্তু চেরি ফলের মতোই একই কোয়ালিটির আকার ধারণ করে এবং ওটা যে গোল বা লম্বা সাইজের যে ফলটা হয় হ্যাঁ অনেকে এই চেরি ফল ভেবে করমচা ফলটা কিনে বা অসাধু ব্যবসায়ীরা কিন্তু এইভাবে এই করমচাকে চেরি ফল হিসাবে বাজারে বিক্রি করে তবে এই ধরনের এই করমচা ফলকে চেরি ফলে রূপান্ত করার কিছু অসাধু উপায়ে কিছু টেকনিক অবলম্বন করলে আপনার চেরি ফলের আকার ধারণ করে অর্থাৎ চেরি ফল পাকলে যেরকম লাল টকটকে আকার ধারণ করে ঠিক এইরকমই আপনার করমচা ফলকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে পানিতে কেমিক্যাল দিয়ে আপনার এই চেরি ফল আকার ধারণ করে বাজারে করা দামে বিক্রি করে তো বন্ধুরা যদি আপনাদের বাড়ির আঙ্গিনা এ ধরনের ফল গাছ না থাকে অবশ্যই ফল গাছ নিয়ে ফলটা রোপণ করবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম